বর্তমানে লিচুর কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো লিচু ঝরে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল হেনাফল ভান্ডার আজ আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার লিচু বাগান আছে লিচু বাগানের গাছ দেখুন কি সুন্দর লিচু ধরে আছে দেখতে অনেক মজা লাগছে সামনে থেকে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আমি আজকে লিচুর আপডেট দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এবং আমার চ্যানেলে যদি প্রথম হন তাহলে একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যাবেন আপনাদেরকে আমি এর আগে লিচু দেখিয়েছি যে কিভাবে কীটনাশক দিয়ে এর পোকাটা দূর করা যায় বর্তমানে লিচুর কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো লিচু ঝরে যাচ্ছে তো গুটি থাকা অবস্থায় ঝরে যাওয়ার মধ্যে কিছু কারণ ছিল কিন্তু এখন বড় হওয়ার পর লিচু ঝরে যাওয়ার একটাই কারণ হলো লিচুতে অবশ্যই পোকাতে আক্রমণ করেছে অর্থাৎ লিচুর গোড়ার বা বোটাতে পোকা আক্রমণ করেছে সে কারণে ঝরে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে কীটনাশক বা কি কী স্প্রে করতে হবে আগামীকালকের ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি এবং আপনারা সেটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং লিচু কি করলে বড় হবে এখন সাইজ সেটা অবশ্য আগামীকাল পেয়ে যাবেন আশা করি এবং আপনাদেরকে দেখায় আজকে আমার লিচু গাছ দেখতে কেমন লাগছে এটাকে কিন্তু রং ধরেছিল না তাই কিন্তু চোখে বাজছিলো না কিন্তু এখন পিছনে দেখেন লিচুতে কিন্তু রং ধরেছে তাই বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ লিচু বড় হয়েছে আমি লিচু গাছের সামনে আছি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে আসলে লিচুটা কত বড় হয়ে গেছে আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে আপনি আমার কাছ থেকে লিচু নিতে পারবেন আমার ফেসবুকে একটা পেজ আছে হ্যানাফল ভান্ডার আপনারা সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন এবং আপনারা আমার কাছ থেকে প্রতি বছরের নেয় এবারও কিন্তু ফ্রেশ লিচুটা রাজশাহের বোম্বাই লিচুটা আপনারা অবশ্যই নিতে পারেন আশা করি নিরাশ হবেন না বরাবরের মতো প্রতি বছর নিয়ে থাকেন এবারও ইনশাআল্লাহ নিরাশ হবেন না আপনাদেরকে দেখায় বর্তমান লিচুর কি অবস্থা মার্শাল্লাহ লিচু কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা আজ বোম্বাই লিচু এটা আমার বাগানের বোম্বাই লিচু লিচুর পরিচর্যা ঠিকঠাক করলে ইনশাল্লাহ ভালো ফলন দেয় এবং এখন কিন্তু সাইজ খুব বড় হয়নি আগামী এক সপ্তাহের মধ্যে আশা করি সাইজটা বড় হয়ে যাবে তখন বাজারজাত করা যাবে এখন কিন্তু লিচু টক আছে আমি খেয়ে দেখলাম লিচু আপনার এখন টক আছে এখন মিষ্টি হয়নি এটা আর চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে আপনার সুন্দর হয়ে যাবে তখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে ভিডিও দিই যেমন করে আপনারা ভিডিও পেয়ে যাবেন এই জায়গাটা একটা থোকা দেখেন এই থোকাটা কিন্তু অনেক সুন্দর কালার চলে এসছে এবং সাইজও অনেক বড় হয়ে গেছে তার পাশেই দেখুন এই থোকাটা একটু কাঁচা হয়ে আছে সবুজ হয়ে আছে এখনও সুন্দর হয়নি এই জায়গাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই জায়গাটার কালারগুলা সুন্দর আছে আর হয়তো পাঁচ দিন এটাতে তো পাঁচ দিন লাগবে না কিন্তু সব মিলিয়ে মোটামুটি এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের মধ্যে এটা বাজারজাত করা যাবে তো আপনাদেরকে আরেকবার বলি যারা আমার কাছ থেকে গত বছর লিচু নিয়েছিলেন অবশ্যই এবারও নক করবেন আমার ফেসবুকে পেজ আছে আমি বলেছি হেনাফল ভান্ডার এবং আমার ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন তারা আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে রাজশাহীর ফ্রেশ বোম্বাই লিচুটা আপনারা অবশ্যই নিতে পারেন সেটা আপনারা আপনার জায়গাতেই বসে পেয়ে যাবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো ভিউয়ার্স আমি দেখালাম বর্তমানে আমার লিচুর কি পরিস্থিতি এবং লিচু কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি লিচু সামনে থেকে দেখতে আসলে অনেক মজার আপনারা রাজশাহী যারা আছেন বা যাদের দিনাজপুরে লিচু আছে তারা অবশ্যই দেখছেন কিন্তু সারা বাংলাদেশে তো লিচু হয় না সব জায়গার মানুষ তো দেখতে পায় না তা আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করি এবং আমি প্রতি বছর বিজনেস করি আপনারা চাইলে আমার কাছ থেকে লিচু বা আম নিয়ে রিসেল করতে পারেন অর্থাৎ আমার কাছ থেকে কিনে আবার আপনারা সেল করতে পারেন সেজন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি নিরাশ হবেন না এবং আমার ভিডিও দেখে যদি কোনোরকম ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম